হ্যালো ফ্রেন্ডস, রাঁধুনি রসোই থেকে আপনাদের সবাইকে স্বাগত। আবার চলে এসেছি আমার রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি লিট্টি। আমরা বাঙালিরা কিন্তু শুধু বাঙালি খাবারেই আটকে নেই, সব খাবারেই অভ্যস্ত হয়ে গেছে। আর এই লিট্টি খেতে তো আমার পরিবারের সবাই খুবই ভালোবাসে, প্রায় আমরা এটা কিনে নিয়ে আসি। আজ আমি এটা ঘরে বানাবো, তাই আপনাদের সাথে আমি এটা শেয়ার করছি। লিট্টি বানানোর জন্য আমি এখানে লিট্টির যে ভর্তাটা দিয়ে আমরা খাই, সেই ভর্তাটা বানানোর জন্য আমি এখানে বেগুন, টমেটো, আলু সেদ্ধ, দুটো পেঁয়াজ নিয়েছি, রসুন, কাঁচা লঙ্কা আর একটু আদা কুচি নিয়ে নিয়েছি। মেন যে জিনিসটা লাগে লিট্টিতে, ছাতু, সেটা নিয়ে নিয়েছি। আর এখানে নর্মাল ঘরে যে আটায় রুটি করি সেই আটা নিয়ে নিয়েছি। আর একটু ধনে পাতার আচারের জন্য একটু ধনে পাতাও রেখেছি। আর অন্যান্য সব ইনগ্রিডিয়েন্টস যেগুলো লাগে সেগুলো সবই নিয়েছি আমি। এটা বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আমি করতে করতেই দেখিয়ে দেবো। প্রথমে আমি ভর্তাটা রেডি করার জন্য এই বেগুন, টমেটো এগুলো আমি একটু আগে রেডি করে নেব। রুটি শাকার জাল বসিয়ে নিয়েছি, আর বেগুনটাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। নিয়ে আপনার রসুনগুলো আলাদা করেও পুড়িয়ে নিতে পারেন। তা আমি এখানে একদম পুরো বেগুনের মধ্যে এটা ঢুকিয়ে এটাকে রসুনগুলো আমি বেগুনের মধ্যে দিয়ে দিলাম। বেগুনটাকে কোরানোর জন্য এখানে বসিয়ে দিলাম, তার সঙ্গে দুটো টমেটো বসিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে আমি ভর্তাটা করার জন্য আগুনের ওপর বেগুনটা ফুটো করে রসুন দিয়ে বেগুনটা বসিয়ে দিলাম, লঙ্কা আর টমেটোগুলো বসিয়ে দিলাম। এটা আস্তে আস্তে ভালো করে পুড়ে যাবে, তারপর আমি ভর্তাটা রেডি করব। বেগুনটা আমি কোড়াতে বসিয়ে দিয়েছি, এদিকে আমি আটাটা মেখে নিচ্ছি। আটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে দিলাম, দিচ্ছি একটু ঘি, এক চামচ ঘি দিয়ে দিলাম। প্রথমে আমি আটাটা মেখে নিচ্ছি। আপনারা ঘিয়ের জায়গায় সাদা তেলও এখানে ইউজ করতে পারেন। ঘি দিয়ে নুন দিয়ে আমি আটাটা ভালো করে মন দিয়ে মেখে নিলাম। এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটুখানি কর্নফ্লাওয়ার গুলে রেখেছি এক চামচ। এই কর্নফ্লাওয়ারের জলটা দিয়ে দিয়ে আটাটা আমি মেখে নিচ্ছি। এবার আমি অল্প অল্প করে একটু জল ইউজ করছি। এখানে একটা আটার একটা শক্ত ডো আমাকে রেডি করতে হবে, তাই জলটা অল্প অল্প করে দিয়ে 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 মাখতে হবে আটাটা। আমার মাখা হয়ে গেছে, শক্ত ডো বানাতে হবে, দেখুন এই রকম। আমি এখানে প্রথমে এক চামচ ঘি দিয়েছিলাম, তারপর আরও হাফ চামচ ঘি দিয়েছি, টোটাল দেড় চামচ ঘি দিয়ে আটাটা আমি মেখেছি। আটাটা আমার মাখা হয়ে গেছে, এটা আমি একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখছি, 10 মিনিট রেস্টে রেখে দেবো। এবার আমি ছাতুটা রেডি করে নিচ্ছি। প্রথমে আমি ছাতুর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু আমচুর পাউডার দিয়ে দিলাম। আপনারা আমচুর পাউডারের জায়গায় আচারও দিতে পারেন। একটু সর্ষের তেল দিয়ে দিলাম, একটুখানি আমার আদা ব্লেন্ড করা আছে সেটাও দিয়ে দিলাম। আরও একটু আমচুর পাউডার এটা দিয়ে দিলাম। ছাতুর পুরটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এই ডোটা থেকে কয়েকটা লেচি কেটে নেব, কেটে লিট্টিগুলো তৈরি করব। ডোটা থেকে কতগুলো লেচি আমি কেটে নিয়েছি, এবার এটা লিট্টিগুলো বানিয়ে নিচ্ছি। লেচিগুলোর মধ্যে থেকে লেচিগুলোকে এইভাবে
বাটির মতো করে নিলাম। তাতে আমি ছাতুটা দিয়ে দিচ্ছি। দিয়ে এই মুখটা আমি বন্ধ করে দিলাম। পাটির মতো করে এবার আমি এতে মুখটা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি লিট্টিগুলো বানিয়ে নিয়ে ফিরে আসছি। সমস্ত লিট্টিগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার আমি পরের স্টেপে চলে যাচ্ছি। এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে একটু ঘি ব্রাশ করে নিলাম। নিয়ে আমি লিট্টিগুলো এখানে দিয়ে দিচ্ছি। লিট্টিগুলো দিয়ে ওপর থেকে একটু গ্যাসের ফ্লেমটা একদম সিমে করে দিলাম। ওপর থেকে একটু ঢাকা দিয়ে দিলাম। মাঝে মাঝে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। নিয়ে এগুলো একটু ওলট পালট করে দিচ্ছি। আমার উপর থেকে ঢাকা দেওয়ার তেমন কিছু নেই বলে এটা একটা গামলা দিয়েই এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। ওদিকে লিট্টিগুলো সেঁকতে দিয়েছি আর এদিকে আমি ধনে পাতা আচারটা করে নিয়েছি। ধনে পাতা আমি ধুয়ে নিয়েছি ভালো করে। এতে একটু আদা কাঁচা লঙ্কা রসুন দিয়ে দিলাম। এটা আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি। নিয়ে ধনে পাতার আচারটা বানিয়ে নিচ্ছি। ধনে পাতার আচারটা আমি মিক্সিতে ব্লেন্ড করে রেডি করে নিলাম। এতে আমি কাঁচা লঙ্কা আদা রসুন আর একটু লেবুর রস দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো নুন দিয়েছি। এবার আমি লিট্টিগুলো রেডি করে নিচ্ছি। দেখুন তাওয়ার মধ্যে লিট্টিগুলো আমার কি সুন্দর তৈরি হয়ে গেল। যে দিকগুলো একটু কাঁচা কাঁচা আছে সেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোকে তৈরি করে নিতে হবে। এবার আমি তাওয়া থেকে লিট্টিগুলোকে এই রুটি শাকার জালের মধ্যে দিয়ে দিচ্ছি। পুরোপুরি লিট্টিগুলো তৈরি হয়ে যাবে। লিট্টিগুলো আমার রেডি হয়ে গেছে। এদিকে আমি ভর্তাটা রেডি করার জন্য বেগুনটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। নিয়ে আমি ভর্তাটা রেডি করে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু আদা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর লঙ্কাটা তো আমার সেদ্ধ করাই আছে। লঙ্কা আর এই রসুনগুলো বেগুনের সাথেই সেদ্ধ হয়ে গেছে, এগুলো আর আলাদা করে নিচ্ছি না। এবার আমি এগুলো এর সাথে মেখে নিচ্ছি। দেখুন রসুনগুলো আমার একদম বেগুনের সাথে সেদ্ধ হয়ে গেছে। আগে আমি টমেটো বেগুন লঙ্কা এগুলো আমি পুরোটা মেখে নিচ্ছি। পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি, অল্প সর্ষের তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এই আলু সেদ্ধটা। ভর্তাটার মধ্যে আমি আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা, রসুন, টমেটো সেদ্ধ আর ধনে পাতা কুচি আর সামান্য একটু সর্ষের তেল আর নুন দিয়ে ভর্তাটা আমি মেখে নিলাম। এর সঙ্গে খাওয়ার জন্য ভর্তা কিন্তু একদম তৈরি। লিট্টির জন্য আমার ভর্তা আর ধনে পাতার চাটনি কিন্তু রেডি। এবার আমি লিট্টিটা সার্ভ করব। লিট্টিগুলো আমার সব ভালো করে সেঁকে তৈরি হয়ে গেছে। প্রথমে তাওয়াতে একটু ঘি মাখিয়ে এটা সেঁকে নিয়েছিলাম। তারপর রুটি যেভাবে সেঁকে রুটি জালিতে করে আবার এটা ভালো করে সেঁকে নিয়েছি। দেখুন
খুব সুন্দর এটা তৈরি হয়েছে। এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি। আমি এখানে ঘি মাখিয়ে লিট্টিগুলো সার্ভ করে দিয়েছি ভর্তা আর সঙ্গে ধনে পাতার চাটনি দিয়ে। এটা একদম ঘরোয়া লিট্টি তৈরি হয়ে গেল, খেতে কিন্তু দোকানের মতো। অবশ্যই আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লেগে থাকে রান্নাটিকে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। নতুন বন্ধুদের আমার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার আপডেটগুলো সহজেই পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।